মাত্র 9 বছর বয়স থেকে অনাথ আশ্রমে বেড়ে ওঠে দিলি। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় পাঁচ ভাই বোনকে আদর যত্নে রাখতে ব্যর্থ ছিলেন তাদের বাবা। মেয়ের মুখে যাতে দুইবেলা খাবার জোটে এজন্যই তার বাবা অনাথ আশ্রমে রেখে আসেন তাকে। বলছি জ্যোতি রেড্ডির কথা। অনাথ আশ্রম থেকে উঠে আসা মেয়েটি আজ নিজের ভাগ্য বদলেছেন পরিশ্রমের মাধ্যমে। এক সময় মাত্র 5 টাকার দিনমজুর ছিলেন, আজ তিনি কোটিপতি। তার মোট সম্পদের পরিমাণ জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তবে চলুন জেনে নেই তার সম্পর্কে। 1970 সালে তেলেঙ্গানার ওয়ারঙ্গলে জন্মগ্রহণ করেন জ্যোতি রেড্ডি। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ঠিকানা হয় অনাথ আশ্রমে। বাবা মা থাকা সত্ত্বেও অনাথ হওয়ার ভান করতেন তিনি, কারণ দুই বেলা খাবার না পেলে তিনি বাঁচবেন না। যে অনাথ আশ্রমে থেকেই দশম শ্রেণী পাস করেন জ্যোতি। এরপর 16 বছর বয়সে তিনি বিয়ে করেন স্যামি রেড্ডি নামের এক যুবককে। তার চেয়ে 10 বছরের বড় ছিলেন স্যামি। সম্পত্তি বলতে তার শুধু নিজের এক টুকরো জমি ছিল, সেই জমিতে ফসল ফলিয়ে সংসার চালাতো দুজনের। বিয়ের পর দুই সন্তানের মা হন জ্যোতি। স্বামীর সঙ্গে নিজেও মাঠে কাজ করতে নামেন তিনি। টানা 10 ঘন্টা কাজ করে দিনে 5 টাকা উপার্জন ছিল তার। এরপর নিজের মেধা কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকারের নেহরু যুব কেন্দ্রের শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। সারাদিন ছেলে মেয়েদের পড়াতেন আর রাতে সেলাই করে উপার্জন করতেন পরিশ্রমী এই নারী। সংসার স্বামী সন্তানের দেখভালের পরও জ্যোতি আরো পড়াশোনা করতে চাইলেন, তার স্বামীও বাধা দিলেন না। ডক্টর বি আর আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর একটি স্কুলে মাসে 398 টাকায় শিক্ষকতা করা শুরু করেন তিনি। 2 ঘন্টা লাগত তার স্কুলে পৌঁছাতে, যাতায়াত মিলিয়ে 4 ঘন্টা। এই 4 ঘন্টা সময় নষ্ট না করে গাড়িতেই শাড়ি বিক্রি শুরু করলেন। প্রতি শাড়িতে 20 টাকা লাভ করতেন। এরপর 1995 সালে 2750 টাকা বেতনে মন্ডল গার্ল চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন। তার কাজ ছিল বিভিন্ন স্কুল পরিদর্শন করে মেয়েদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করা। এই কাজ করার পাশাপাশি 1997 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে জ্যোতি। সবকিছু ঠিক থাকলেও তিনি আরো কিছু শিখতে চাইছিলেন। এরই মধ্যে তার স্বামীর এক বোন আমেরিকা থেকে দেশে ফেরেন। তাকে দেখে অর্থ জমিয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নেন জ্যোতি। 2001 সালে অফিস থেকে ছুটি নিয়ে আমেরিকা পাড়ি দেন লড়াকু এই নারী। দিনে 12 ঘন্টার একটি কাজে যোগ দেন। তার বেতন ছিল মাত্র $60। এর বাইরে কখনো বেবি সিটার আবার সেলস গার্ল হিসেবেও কাজ করেছেন। 1.5 বছর পর দেশে ফেরেন তিনি। এরপর জমানো অর্থ নিয়েই নেমে পড়েন ব্যবসায়ে। নিজেই একটি কনসাল্টিং কোম্পানি খুলে ফেলেন জ্যোতি। আমেরিকার ভিসা পেতে সাহায্য করে তার সংস্থা। আমেরিকাতেও সংস্থাটির শাখা চালু করেন। আমেরিকায় যেতে ভিসা, সেখানে গিয়ে চাকরি ও বাসস্থানের খোঁজ সবকিছুর ব্যবস্থা আছে তার কনসাল্টিং কোম্পানিতে। প্রথম বছরেই 1,24,67,599 টাকার ব্যবসা করেন তিনি। বর্তমানে জ্যোতির কনসাল্টিং কোম্পানিতে আছে 100 জন কর্মী। হায়দ্রাবাদে একটি ও আমেরিকায় 4টি বাড়ির মালিক তিনি। প্রতি বছরে তার সংস্থার লেনদেন 111 কোটি টাকারও বেশি। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/aktelevisionbd তে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/aktvbd অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbd.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।